السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নেত্রুর ফাতেমা চৌধুরানী মহিলা হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের এই প্রথম অধিবেশনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সহ আমাকে বিভিন্ন কাজ থেকে ফারেক করে, বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে, বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে রক্ষা করে যে মহান রব্বে করিম আপনাকে আমাকে এই মাহফিলের মূল আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ করার সুযোগ দান করলেন, সেই মহান মনিবের দরবারে আমরা আনন্দ চিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মুর্শিদ হক বিশ্ব মানবতার মূর্ত প্রতীক, যে তার জীবনের সমস্ত সময়গুলো কাটিয়েছেন মানবতার মুক্তির জন্য উত্তপ্ত মরুভূমির বাড়ির উপরে, দিক থেকে দিগন্তে ছুটে বেরিয়েছেন মানবতার কল্যাণ কামনায়। সেই মহামানবের প্রতি আমরা দরুদ প্রেরণ করার লক্ষ্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত দীন ভাইরা আমার এবং আমাকে যে যেখান থেকে শুনছেন মাইক যন্ত্রের মাধ্যমে, সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান, বিশেষ করে যারা দূর থেকে শুনছেন, যদি সময় হয় মাঠে চলে আসুন, যদি সুযোগ থাকে মাঠে চলে আসো, ইনশাআল্লাহ আমরা কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনব। এজন্য দিন ভাইরা আমার, যতক্ষণ আমরা এখানে বসে থাকবো কোরআন এবং হাদিসের আলোচনা শুনবো,
যার প্রতিটি কথার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন 10-10টি করে নেকি আমাদের আমল নামায় লিখে দেবে বলে সুবহানাল্লাহ। এখানে বসে থাকার কারণে যতগুলো নিঃশ্বাস আমরা নেব, শ্বাস ছাড়ব, প্রত্যেকটি ছাড়া এবং নেবার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন 10-10টি করে নেকি আমাদের আমল নামায় লিখে দেবে বলে সুবহানাল্লাহ। যদিও মজলিসটিতে লোক সংখ্যা কম মনে হচ্ছে, কিন্তু আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতা রাজি বসে মজলিসটিকে ভর্তি করে রেখেছে সুবহানাল্লাহ বিহামদিহি। তার মানে বোঝা যায় যে কোরআনের মজলিসগুলো দেখতে ছোট যতই হোক, আমি আপনি মাহফিলে যতই না যাই, আল্লাহ পাকের কাছে এই মাহফিলটির দাম এবং কদর কমে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের বক্তা এবং শ্রোতা উভয়কে কবুল করুক আমরা বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মৃত্যুরবাসী, ফাতেমা চৌধুরানী কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে প্রথম অধিবেশনে আপনাদের সামনে আমি সূরা আলে ইমরানের 132 নম্বর আয়াত থেকে আলোচনা করার নিয়ত করেছি ইনশাআল্লাহ। সূরা আলে ইমরান থেকে আমরা সরাসরি আলোচনা শুরু করছি, যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত আমরা আলোচনার মাধ্যমে সময়টুকু কাজে লাগাবার চেষ্টা করব, কারণ সময়ের খুব দাম, সময়ের মূল্য দেবার মতো পৃথিবীতে কোনো জিনিস আবিষ্কার হয়নি এবং হবেও না। এই জন্য সময়টুকু যেন আমরা কোরআনের সাথে রাখতে পারি, কোরআন অনুযায়ী চলতে পারি, এই জিনিসগুলো কোরআন এবং হাদিস থেকে আমাদেরকে নিতে হবে, আর তা নেবার মাধ্যম হলো মাহফিল গুলো। সমাজের মধ্যে যতগুলো মানুষকে আমরা ভালো দেখি, সভ্য নম্র ভদ্র, এর পিছনে ইমাম সাহেবদের জুমার খুতবার বক্তব্য এবং এই মাহফিলের তাফসির মাহফিলের বক্তব্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি বিশ্বাস করেন জুমার নামাজের খতিব সাহেবরা, মাহফিলের এই আলেমরা মাঠ পর্যায়ে এভাবে দিন ইসলামের কাজ করা বন্ধ করে দেয়, যতগুলো মানুষ সভ্য এবং ভদ্র আছে আস্তে আস্তে এই সমস্ত মানুষগুলো অভদ্রতে পরিণত হবে। সুতরাং আমরা নিজেকে ভালো রাখতে চাইলে, সমাজকে ভালো রাখতে চাইলে আমাদের অবশ্যই এই মাহফিলগুলোর সাথে অতপ্রোতভাবে জড়িত থাকা উচিত। আসেন যারা আমরা বসেছি, যারা আসবেন নিয়ত করেছেন, অথবা যে যেখান থেকে আমাকে শুনছেন, আমরা আলোচনা শুরু করছি, আমরা আলোচনায় ফিরছি। আজকের আলোচ্য বিষয় সূরা আলে ইমরানের 132 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানে আমাদেরকে ডাক দিয়ে বলেন وَسَارِعُوا إِلَى رَبِّكُمْ وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ। ও দুনিয়ার সমস্ত মানুষ, নিত্যপুরের মানুষ, ফাতেমা চৌধুরানী কর্তৃক আয়োজিত মাহফিলের সম্মানিত শ্রোতা, আল্লাহ পাক সবাইকে উদ্দেশ্য করে বলেন সারিউ, ছোট দৌড়াও, প্রতিযোগিতা করো। কিসের দিকে, কিসের আমো, কিসের জন্য? দুনিয়ার কোন লোভ লালসা, দুনিয়ার কোন প্রাচুর্য অহংকার অর্জনের জন্য নয়, ইলা মাগফিরাতিন রব্বিকুম, তোমার রবের ক্ষমা এবং জান্নাতের দিকে। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের বিশালতা, যে জান্নাতের বিস্তৃত বিস্তৃত হলো দুনিয়া এবং আসমান সমতুল্য। তাহলে এই জান্নাতের বিশালতা, এই জান্নাতের আকার কতটুকু হবে? দুনিয়া এবং আসমানের সমতুল্য, দুনিয়া এবং আসমানের চাইতেও বেশি পরিমাণের বিস্তৃত হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন, এটি তিনি তাদেরকে দিবেন যারা হবে মুত্তাকি বান্দা। সম্মানিত দীন ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দৌড়াতে বলেন সারিউ, দৌড়াও, প্রতিযোগিতা করো। আমরাও দুনিয়ার মধ্যে প্রতিযোগিতা করি, সুন্দরী প্রতিযোগিতা,
সুন্দরী প্রতিযোগিতা, রাজনৈতিক পরিচয় অর্জনের প্রতিযোগিতা, ক্ষমতার প্রতিযোগিতা, টাকা ইনকামের প্রতিযোগিতা। কিন্তু আল্লাহ পাকের আদেশ ছিল ফাস্তাবিকুল খায়রাত, প্রত্যেকটি ভালো কাজের জন্য তোমরা প্রতিযোগিতা করো, ভালো কাজের আয়োজক হও, যাত্রা পালার আয়োজক হয়ো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালো কাজের প্রতিযোগিতা হওয়ার জন্য আদেশ করেছেন। ভালো কাজের দিকে যদি আমরা আগত হতে পারি, ভালো কাজের দিকে যদি আমরা প্রতিযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে কি করবেন? জান্নাত দান করবেন, যেটির উত্তরাধিকারী হবে মুত্তাকিরা। জান্নাত একটি সাম্প্রদায়িক স্থান, জান্নাত একটি সাম্প্রদায়িক জায়গা। অসাম্প্রদায়িক বলতে জান্নাতে কিছু থাকবে না, কারণ জান্নাতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ যাবে না, শুধুমাত্র যাবে মুত্তাকিরা। বলে সুবহানাল্লাহ, তার অন্য কেউ জান্নাতে যেতে পারবে? পারবে না। তা আমরা আজকে শুনবো উইদ্দাত মুত্তাকিন, আল্লাহ পাক বলেন মুত্তাকিদের জন্য জান্নাত বরাদ্দ। এই মুত্তাকি কারা তার পরিচয় আমরা শোনার চেষ্টা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যত জায়গায় কাফেরদের কথা আলোচনা করেছেন, কারা কাফের তার পরিচয় তার সাথে সাথে তুলে ধরেছেন। যত জায়গায় আল্লাহ পাক মুনাফিকের কথা বলেছেন, মুনাফিক কারা তার পরিচয় সুন্দরভাবে তুলে ধরেছেন। এরপরে যারা জান্নাতি হবে মুত্তাকি, মুত্তাকি কারা তার পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সেই সাথেই পরের আয়াতের মধ্যে মুত্তাকিদের পরিচয় তুলে ধরেছে। কোরআনের বর্ণনা মালাটা নিয়মই এরকম। যখন আল্লাহ পাক মুমিনদের কথা বলেছেন, মুমিন কারা, এবার মুমিনের ডেফিনেশন শুরু হয়ে গেল। মুত্তাকি কারা, মুত্তাকির পরিচয় আল্লাহ পাক দেওয়া শুরু করেছেন। আমরা কোরআনে কারিম খুলে দেখতে পারি আলিফ লাম ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ অবকাশ পর্যন্ত নেই, এবং মুত্তাকিদের জন্য এটি হেদায়াত। মুত্তাকি কারা এবার আল্লাহ পাক বর্ণনা শুরু করলেন সূরা বাকারার একেবারে শুরুতে। করোনা কোরআনের সূচনাতেই আল্লাহ পাক মুত্তাকির পরিচয় একভাবে দিয়েছেন। সূরা আলে ইমরানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের পরিচয় আরো সুন্দরভাবে দিচ্ছেন। আরো কিছু মুত্তাকিদের পরিচয় আল্লাহ পাক করে ধরে বলেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. আল্লাহ পাক মুত্তাকিদের পরিচয় প্রথমেই বললেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররাঈ। মুত্তাকি তো তারা যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায়, সচ্ছল যখন সে থাকে, যখন ভালো উপার্জন সে যখন করে তখনও সে দান করে, ব্যবসায় উপার্জন কম হয়েছে তখনও সে দান করে। মুত্তাকির পরিচয় হলো মুত্তাকি উভয় অবস্থাতের মধ্যেই মুক্ত হস্তে মানুষের মাঝে দান করবেন। মুত্তাকি কারা আল্লাহ পাক পরিচয় দিচ্ছেন, ইনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররাঈ, সচ্ছলতা এবং অসচ্ছলতা উভয় অবস্থাতেই মুত্তাকি হবে দানশীল। সচ্ছল অবস্থায় বৎসরে 10,000 টাকা দান করেছে, অসচ্ছল অবস্থায় উপার্জন নেই তারপরও 10 টাকা দান করে, কিন্তু দেয় করে। ব্যবসা ভালো ছিল সে সময় 10,000 টাকা দিয়েছে, ব্যবসা খারাপ সে সময় 10 টাকা দিয়েছে, তবুও সে দিয়েছে। তার মানে হলো মুত্তাকি কখনো দানে কৃপণতা করবে না,
মুত্তাকি সব সময় নিজ নিজ অবস্থান থেকে দান করে যাবে। যখন সে ভালো ইনকাম করবে, ভালো টাকা, মোটা টাকা দেওয়ার চেষ্টা করবে। আর যখন ইনকাম কম হবে, যখন তার ব্যবসার মধ্যে লাভ কম হবে, মুত্তাকি তখনও হাত গুটিয়ে বসে থাকবে না। মুত্তাকি তখনও আমাদের মাঝে মুক্ত আসতে দান করবে। মুত্তাকি হলো সর্ব অবস্থায় দানের হাতকে প্রসারিত করবে। আগে দিত 10 টাকা, ইনকাম নেই 1 টাকা দিবে, তারপরও সে দিবে, ফেরত দিবে না। ও দুনিয়ার ভাইরা আমার শুনে রাখুন, মদিনায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে আসার পরে মদিনার সবচেয়ে গরিব সাহাবা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুচকুচে কালো লোক ছিলেন, কিন্তু তার মনটা ছিল উদাস। যে বেলালের সে সময় আর্থিক অবস্থা ছিল, নিজের লজ্জা স্থান ভাগের জন্য সামান্য কিছু কাপড় ছাড়া কোনো কাপড় তার কাছে ছিল না। যে বেলাল সামান্য লজ্জা স্থানকে ঢাকার জন্য একটি লুঙ্গি পরিধান করতেন, তার কাছে আর কোনো ধন সম্পদ সে সময় ছিল না। সে বেলাল কেউ ডেকেও বিস্ময়ে বলেছেন, আনফিকিয়া বেলাল, বেলাল তুমি গরিব হয়েছে তো কি হয়েছে, তাও তুমি দান করো। বেলালের কিছুই নাই। আমাদের সমাজের মধ্যে এমন কোন লোক নাই যার কাছে 2-4টি কাপড় নাই, এমন লোক কিন্তু খুঁজে পাওয়া যাবে না। তার মধ্যে খালি একটি লুঙ্গি আছে, কিচ্ছু নাই, এরকম লোক সমাজে নাই। আল্লাহ পাক আমাদেরকে অনেক ধন সম্পদ দিয়েছে, প্রতিটি মানুষকে আল্লাহ পাক সচ্ছল করে দিয়েছে, প্রতিটি মানুষকে আল্লাহ পাক একাধিক পোশাকের ব্যবস্থা করে দিয়েছে। সুতরাং বেলালের মতো কাঙ্গাল এই যুগে আর কেউ নাই। সে বেলালকেও বিশ্বনবী ডেকে বলেন, আনফিকিয়া বেলাল, বেলাল তুমি দান করো। কারণ তুমি যদি দান করো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানের বদৌলতে তোমাকে এমন কিছু দান করবেন যেটা পেয়ে তুমি খুশি হয়ে যাবা। আল্লাহ পাকের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনফিক ইয়া আবনা আদম উনফিক আলাইহি, ও বনি আদম দান করো, দান যদি করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন আর চাইতো বহু বহু গুণে বেশি করে তোমাকে আল্লাহ পাক ফেরত দিবেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররাঈ, আল্লাহ পাক দান দিয়ে বলেন, মুত্তাকি তো তারা যারা উভয় অবস্থাতে সচ্ছল অবস্থাতেও দান করে, অসচ্ছল অবস্থাতে তারা মুক্ত হস্তে দান করে। আর যারা মুত্তাকি হতে চায়, এই গুণ অর্জন করবে না, তারা কখনো মুত্তাকি হতে পারবে না। মুত্তাকি যদি নিজেকে বানাতে চান, মুত্তাকি বলে যদি নিজেকে পরিচয় দিতে চান, সর্ব অবস্থায় দানের হাতকে প্রসারিত করে রাখতে হবে। 1 টাকা দান যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক সে টাকাকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন, 700 থেকে শুরু করেন। আল্লাহ পাক বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ পাক ডাক দেবেন, ও বান্দারা, তোমরা যারা আমার রাস্তায় আমার জন্য 1 টাকা দান করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সে দানটাকে চারা গাছের মতো করে নেই, এবং সেই চারা গাছটাকে থেকে চারা গাছ থেকে 7টি ডাল আমি আল্লাহ পাক তৈরি করে দেই। প্রতিটি দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 700 করে দানা দান করি। এরকম ভাবে 1 টাকা দান করলে আমি আল্লাহ পাক 700 টাকা হিসেবে সেই টাকাটাকে রিসিভ করে দেবেন। সুবহানাল্লাহ। কঠিন কিয়ামতের ময়দানে এমন অনেক আল্লাহর বান্দারা আছে, সেদিন বলবে, আল্লাহ তোমার ফেরেশতারা আমাকে ভুলে কারো যেন আমলনামা আমার হাতে দিয়ে দিয়েছে, কারণ যতগুলো সওয়াবের কথা এখানে উল্লেখ আছে আমি ততগুলো আমল তো কোনোদিন করি নাই গো আল্লাহ। আমার লিস্টে নাম লেখা ফাতেমা চৌধুরানী মাহফিলের, আমি 7,000 টাকা দান করেছি। আল্লাহর কাছে গিয়ে বলবো, আল্লাহ আমি তো কোনোদিন 7,000 টাকা একসাথে দান করিও নাই, তোমার ফেরেশতারা হয়তো ভুল লিখেছে, নইলে অন্য কোন কারো আমল নামা আমার হাতে তুলে দিয়েছে।
আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দারা শুনে নাও শুনে নাও, আমার ফেরেশতারা কখনো কোনো দিন ভুল করে না, ভুল করবেও না। তুমি 1,000 টাকা দান করেছিলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। তুমি 100 টাকা দান করেছিলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই দানটাকে লেলে লালন করে একেবারে আদর করে গাভীকে যেমন তোমরা লালন পালন করে বড় করে লাভবান হও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সামান্য 100 টাকাকে 700 গুণ বাড়ায় দিয়ে আমি 7,000 টাকার দানে সওয়াব লিখে দিয়েছি রে ফেরেশতা। তাহলে আমরা শুধু আশ্চর্য হয়ে যাব যে আমি এত টাকা দান করি নাই, তারপরও এত টাকা দানের আমল সওয়াব করতে কে আসলো? ওই যে আল্লাহ পাক বলেছেন, ইনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দারাঈ, সর্ব অবস্থায় যে বান্দারা দান করে তারা হয় মুত্তাকি। তাহলে আমরা যদি সর্ব অবস্থায় দান করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মুত্তাকি বানিয়ে দেবেন। আর এই দানটা করতে হবে যত সম্ভব গোপনে, প্রকাশ্যে দান করা যায়, প্রকাশ্যে দান করলে কবুল হবে। যদি আপনার বাবা বা মারহাবা নামার নিয়ত না থাকে, কিন্তু গোপনে দান করা বেশি ভালো। আল্লাহ পাকের নবী আরশে আজিমের ছায়াতলে কারা স্থান পাবে, তার মধ্যে একজন শ্রেণী হলো, একটা শ্রেণী হলো সেই দানকারী ব্যক্তি, যে ব্যক্তি ডান হাতে কি দান করলো বাম হাতে উঠে পেল না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়া সৃষ্টি করলেন, দুনিয়া সৃষ্টি করার পর দুনিয়া কাঁপাকাঁপি শুরু করলো, ফেরেশতারা ডেকে বললেন, আল্লাহ দুনিয়া তো কাঁপাকাঁপি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন পেরেক নামক পাহাড়কে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পেরেক হিসাবে গেড়ে দিলেন, দুনিয়া থেমে গেল, কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল। ফেরেশতারা আশ্চর্য হয়ে বলেন, হাল মিন খালকিকা শাইয়্যুন আশাদ্দু মিনাল জিবাল ওয়াল্লা, আপনি কি এর চাইতে বেশি কিছু শক্তিশালী কিছু বস্তু সৃষ্টি করেছেন নাকি? যে বস্তু সৃষ্টি করার কারণে এত বড় দুনিয়া একেবারে নিস্তব্ধ হয়ে গেল, কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল। আল্লাহ পাক ডাকে বলেন, হ্যাঁ ফেরেশতারা, আন হাদিদ, আমি পাহাড়ের চাইতেও বেশি শক্তিশালী হিসেবে সৃষ্টি করেছি লোহাকে, কারণ লোহার মাধ্যমে পাহাড়কে কেটে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া যায়। এবার ফেরেশতারা প্রশ্ন করলেন, হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল হাদিদ, ওয়াল্লাহ, লোহার চাইতেও বেশি শক্তিশালী আশ্চর্য করে কিছু সৃষ্টি করেছেন নাকি? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হ্যাঁ আল্লাহ, আমি লোহার চাইতে বেশি শক্তিশালী করে সৃষ্টি করেছি আগুনকে, কারণ আগুন যখন জ্বালা শুরু হয়ে যায়, আগুনের মধ্যে লোহা ঢেলে দিলে লোহার আত্মসমর্পণ, অসহায় আত্মসমর্পণ করা ছাড়া কিছুই থাকে না, লোহা গড়ে পানি হয়ে যায়। ফেরেশতারা আবার প্রশ্ন করলো, হাল মিন খালকিকা শাইয়্যুন আশাদ্দু মিনান নার, আল্লাহ আপনি আগুনের চাইতে আশ্চর্য করে কিছু সৃষ্টি করেছেন নাকি? আবার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হ্যাঁ আল্লাহ, আমি পানিকে তার চাইতে বেশি আশ্চর্য করে সৃষ্টি করেছি, কারণ যতই আগুন জ্বলুক না কেন, পানি যদি সেখানে ঢেলে দেওয়া হয়, পানির ঢেলে দেওয়ার সাথে সাথে আগুনের তেজ নিঃস্ব হয়ে যায়। ফেরেশতারা আবার প্রশ্ন করলেন, হাল মিন খালকিকা শাইয়্যুন আশাদ্দু মিনাল মা, আল্লাহ তুমি কি মানের পানির চাইতে বেশি করে আশ্চর্যজনক কিছু সৃষ্টি করেছো নাকি? আল্লাহ পাক বললেন, আরে হ্যাঁ হ্যাঁ, আমি বাতাসকে আগুনের চাইতে পানির চাইতে বেশি মজা বেশি আশ্চর্য করে সৃষ্টি করেছি রে ফেরেশতারা, কারণ পানি যখন পানি থাকে, জল থাকে, জলের মধ্যে বাতাস শুরু হয়ে জলোচ্ছ্বাস শুরু হয়ে যায়, পানি উড়ে বাতাসে চলে যায়। এরপরে ফেরেশতারা আমার প্রশ্ন করলেন, আল্লাহ বুঝলাম, হাল মিন খালকিকা শাইয়্যুন আশাদ্দু মিনাল মা, আল্লাহ পানির চাইতো বাতাসের চাইতো আপনি বেশি আশ্চর্য করে কিছু সৃষ্টি করেছেন নাকি? এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হ্যাঁ হ্যাঁ, আর চাইতো সে শ্রেণীর মানুষকে আমি বেশি আশ্চর্য করে সৃষ্টি করেছি, যে শ্রেণীর মানুষগুলো গোপনে দান করে। সুবহানাল্লাহ, তাহলে গোপনে দান করলে আল্লাহ পাক কত মর্যাদা বাড়িয়ে দেন। ও ভাইরা, আমার গোপনে দান করতে হবে, দান যদি আপনি করেন, হাতে যা আছে তা যদি দান করে দেন, তাহলে ওই হাত দিয়ে আর একটা কিছু ধরতে পারবেন। আপনার হাতে 5 কেজি ওজনের কিছু একটা আছে, 10 কেজি ওজনের কিছু একটা সামনে দেখতে পাচ্ছেন, সেটাকে ধরতে হলে 5 কেজি ওজনের টাকা ছাড়তে হবে, নাহলে
তার বড়টা পাবেন না। ঠিক তেমনি ভাবে আপনি 5000 টাকার মালিক আল্লাহ রাস্তায় দান করতে হবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 10000 টাকার মালিক বানিয়ে দিবে। আর যদি 5000 টাকায় কুক্ষিগত করে ধরে রাখেন, কখনো সে টাকা থেকে আপনি 10000 টাকার মালিক হবেন না। সেই জন্য আপনার অবস্থান থেকে যতটুকু পারেন নিজের হাতকে প্রসারিত করে দেন, উন্মুক্ত করে দেন দান করার জন্য। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দারাঈ, মুত্তাকিত তারা যারা সর্ব অবস্থায় নিজের সামর্থ্য অনুযায়ী দান করে যায়। প্রিয় ভাইরা আমার, পরে হাদিসের পরে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াল কাযিমিনা আল-গায়্জ ওয়াল আফিনা আনিন-নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকিদের পরবর্তী গুণ হলো সব কিছু তছনছ করে দেয়। এরকম লোক আছে ভাই আমাদের সমাজের মধ্যে, রেগে যখন যায় মাথা ঠিক থাকে না, কিন্তু এরকম হঠাৎ রেগে যাওয়ার স্বভাবের মানুষগুলো মোত্তাকি হতে পারবে না। ঠান্ডা মাথায় পরিস্থিতি অনুযায়ী আপনাকে কাজ করে যেতে হবে। আল্লাহ পাক মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে বলেন ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দারাঈ ওয়াল কাযিমিনা আল-গায়্জ। মুত্তাকিদের পরবর্তী গুণ হলো মুত্তাকিরা রাগকে সংবরণ করে, হঠাৎ করে রেগে যায় না। রেগে গেলেন তো হেরে গেলেন, কথা আছে রেগে গেলেন তো হেরে গেলেন। কত মানুষ রেগে যেয়ে বাড়িতে ভাঙচুর শুরু করে দেয়, এই ভাঙচুর করার পরে যখন সে মাথা ঠান্ডা করে তখন পস্তায়, কিছুই করার থাকে না। আল্লাহ পাক বলেন যদি তুমি মুত্তাকি হতে চাও, হঠাৎ করে রেগে যাওয়া যাবে না, রাগকে সংবরণ করো, রাগকে সংবরণ করতে শেখো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইসা শাদীদু বিস-সুরআ, যে ব্যক্তিরা কুস্তি খেলে রেসলিং খেলে মানুষকে হারিয়ে দেয় সে চ্যাম্পিয়ন হয় না। আমাদের সমাজের মধ্যে যার যত শক্তি, শক্তির মাধ্যমে মানুষকে পরাজিত করে নিজেকে চ্যাম্পিয়ন দাবি করে। বিশ্বনবী বললেন না না, সে আসো তো তোমাদের মধ্যে চ্যাম্পিয়ন নয়, চ্যাম্পিয়ন তো সে যে ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইন্দাল গাযাব, চ্যাম্পিয়ন তো সেই যে প্রচন্ড রাগের সময় নিজেকে সংযত রাখে। সুবহানাল্লাহ, শক্তির শক্তির চ্যাম্পিয়ন মূলত চ্যাম্পিয়ন নয়, যে ব্যক্তি রাগকে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে সেই ব্যক্তি হলো মূলত আসল চ্যাম্পিয়ন। কথাটা খেয়াল করেছে, কত দামি কথা, কত ওজনওয়ালা কথা। শক্তির মাধ্যমে কাউকে পরাজিত করে দিয়েছে, বিশ্বের সবচেয়ে বড় রেসলার হয়ে গেছে, সবচেয়ে বড় কুস্তিগির হয়ে গেছে। এই দুনিয়ার এই মানুষটি কোন শক্তিশালী নয় আল্লাহর কাছে, বরং আল্লাহর কাছে শক্তিশালী তো সেই ব্যক্তি যে ব্যক্তি রাগের সময় নিজেকে সংযত করে রাখতে পারে আল্লাহর কাছে, দুনিয়ার সে হয়ে যায় আসল চ্যাম্পিয়ন। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দারাঈ ওয়াল কাযিমিনা আল-গায়্জ ওয়াল আফিনা আনিন-নাস। মুত্তাকি তো তারা যারা সর্ব অবস্থায় দান করে পাশাপাশি নিজের রাগকে হেফাজত করে। বিশ্বনবী দরবারে একজন সাহাবা এসে বললেন জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল আমাকে ওয়াজ করেন, নসিহা করেন, আমি যেন ভালোভাবে চলতে পারি। আল্লাহ রসুল বললেন লা তাকদব, রাগ করো না। আবার প্রশ্ন করেন আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে উপদেশ দিন। বিশ্বনবী আবার বললেন লা তাকদব, রাগ করো না। সাহাবা আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে উপদেশ দিন। বিশ্বনবী আবার বললেন রাগ করো না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ দেওয়ার ফলে সে ব্যক্তি থেকে শিখিয়ে দিলেন, তোমাকে প্রথম উপদেশ আমি দিলাম, যখন তুমি রেগে যাবা রাগ করো না, মাথা ঠান্ডা করে পরিস্থিতি সামাল দিতে শিখে দে বান্দা, সেই জন্য আল্লাহ পাক তোমাকে মুত্তাকির পরিচয় দান করে দিবে। এজন্য রাগা যাবে না, রাগা যাবে না। রাগলেন, মাথা গরম করলেন, হঠাৎ করে কোন সিদ্ধান্ত নিয়ে নিলেন, পরবর্তীতে মাথা ঠান্ডা হলে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকির পরিচয় যদি তোমরা বহন করতে চাও, মুত্তাকি যদি তোমরা বলতে চাও, তোমাদের গুণ হবে তোমরা কখনো রেগে যাবা না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগে যেতেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন বেদুইন লোক এসে বলল, মুরলি মিন মালি রাসূল, মুরলি মিন মাল, মুরলি মিন মালিল্লাহ। একজন বেদুইন লোক এসে বিশ্বনবীকে বললেন, ও নবী, আপনি আমাকে বাইতুল মাল থেকে কিছু দান করেন। কিন্তু কথা বলার সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চাদর পরেছিলেন, সে চাদরের এক সাইড ধরে টান দিয়েছে, জোরে টান দেওয়ার কারণে চাদরের ঘষা লেগে বিশ্বনবীর গলা ওইখানে চামড়া কেটে গিয়ে গেছে, ব্যথা পেয়েছেন। আমরা হলে কি করতাম? চাদর এভাবে জোরে টান দিয়ে বলে, সাহায্য করো, মুরলি মিন মালিল্লাহ, আমাকে আল্লাহর বাইতুল মাল থেকে কিছু দান করেন। আল্লাহর নবী চাইতেছে ভিক্ষা, চাইতেছে সাহায্য, কিন্তু চাওয়ার ঢং কি? চাদর ধরে জোরে টান দিয়ে আঘাত করে বলছে, আমাকে দান করো। আমরা হলে কি করতাম? রেগে এফআইআর হয়ে গিয়ে তাকে দু চারটা লাগিয়ে দিতাম, তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিতাম। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরং তো রাখলেন না, বরং হাসি মুখে তার সঙ্গে কথা বললেন, তুমি কি চাও? সুবহানাল্লাহ। সে বলল, আমার খাওয়ার টাকা নাই, মৌলিক চাহিদা পূরণ করার জন্য আমার কোন অর্থ সম্পদ নাই, আপনি বাইতুল মাল থেকে কিছু দান করেন। বিশ্বনবী রেগে গেলেন না, হাসি মুখে বললেন, ও সাবা, যাও যাও, এই আগন্তুক লোকটিকে বাইতুল মাল থেকে পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা করো। সাহায্য চাইতে গিয়ে বিশ্বনবী চাদর ধরে টান দিয়ে বিশ্বনবীকে আঘাত করলেন, বিশ্বনবী কষ্ট পেলেন, তারপরও তিনি রেগে গেলেন না। সম্মানিত দিন ভাইরা, আমার রাগা যাবে না, রেগে গেলেন তো হেরে গেলেন। রেগে যেয়ে যদি চরক করে একটা সিদ্ধান্ত নিয়ে নেন, মানুষেরা একটু দিয়ে রেগে যায়, স্ত্রীর সাথে একটু কথা মনোমালিন্য না হলে রেগে যায়, এর আগার বসবতে হয়ে তালাক দিয়ে দেয়, আবার মাথা ঠান্ডা হলে বউকে ফেরত নিতে চায়। এই জন্য রাগা যাবে না, রেগে যদি যান তাহলে তার ভালো গুণগুলো মনে করে নেন, আল্লাহ পাক আপনার রাগকে কমিয়ে দিবে। রাগ কমানোর চারটি উপায় আমরা দেখতে পাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন দুইজন সাহাবী ঝগড়া করার পরে এমন পর্যায়ে পৌঁছে গেছে, ঝগড়া করতে করতে এমন অবস্থায় পৌঁছে গেছে, রেগে রেগে দুজনে ফায়ার হয়ে গেছে, একে অপরকে মারার জন্য উদ্যুক্ত হয়েছে। বিশ্বনবী সাহাবাদেরকে ডেকে বলল, ও সাহাবারা, তোমরা কি জানো আমি এমন একটি দোয়া জানি, এমন একটি বাক্য জানি, এখনো যদি আমি সাহাবাদেরকে শিখিয়ে দেই তাহলে সাহাবাদের রাগ নিমিশে কমে যাবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই শিখিয়ে দেন। এবার বিশ্বনবী বলতে লাগলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অর্থাৎ রেগে গেলে, নিজেকে রাগ কন্ট্রোল করতে না পারলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়বেন, আল্লাহ পাক আপনার রাগ নিমিশের মধ্যেই ঠান্ডা করে দেবে বলে। সুবহানাল্লাহ। এজন্য রাগা যাবে না। যদি কেউ রেগে যান, তার পরবর্তী গুণ রাগ কমানো, ইদা গাদিবা আহাদুকুম ফালইয়াসকুত। যদি কেউ রেগে যান, রাগ কন্ট্রোল করার পরবর্তী উপায় হলো চুপ থেকে যাওয়া। ইদা গাদিবা আহাদুকুম, যদি কেউ তোমাদের মধ্যে থেকে রেগে যায়, সে তবে কি করে? চুপে যায়, চুপে যায়, বিড়বিড় বিড়বিড় করে না বলে। এই বিড়বিড়ালে কিন্তু আমাদের মাথার মধ্যে আরো রাগ চটিয়ে দেয়। দুই পক্ষ ঝগড়া, এক পক্ষ যদি চুপে যায় তাহলে কি ঝগড়া হবে? হবে না। কথার পিঠে কথা, কথার পিঠে কথা,
এভাবে বলতে বলতে এক পর্যায়ে মারামারি পর্যন্ত চলে যায়। এজন্য যখন আমরা কেউ রেগে যাব, রাগ কমানোর পরবর্তী ঘোষ হলো ইদা গদিবা হাদুকুম ফালইয়াসকুত, সে সময় আমরা চুপে যাব। এরপরেও যদি রাগ না কমে, এবার বিশ্বনবী পরবর্তী শিখিয়ে দিলেন ইদা গদিবা হাদুকুম ওয়া হুয়া কাঈমুন ফালইয়াজলিস, যদি তারপরে তোমাদের রাগ না কমে, যদি দাঁড়িয়ে থাকা অবস্থায় তুমি রেগে যাও, তাহলে এবার বসে পড়ো। সুবহানাল্লাহ, বসে থাকা অবস্থায় যদি তোমার রাগ উঠে শুয়ে পড়ো, শুয়ে থাকা অবস্থায় যদি তোমার রাগ উঠে যায়, এবার চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ো, তোমার রাগ কমিয়ে দিবেন আল্লাহ। এরপরে রাগ কমানোর পরবর্তী উপায় চার নম্বর উপায়, রাগ আসে শয়তান থেকে, শয়তান তৈরি হয়েছে আগুন থেকে। এই শয়তানকে তাড়াতে হলে পানির ব্যবস্থা করতে হবে। সেজন্য কোনো মানুষ যদি রেগে যান, রাগকে কন্ট্রোল করার পরবর্তী উপায় হলো ঠান্ডা পানি দিয়ে অজু করা। এই ঠান্ডা পানি দিয়ে অজু করলে আপনার রাগকে নিমিষের মধ্যে দূরিয়ে দিবেন কে? আল্লাহ। এজন্য আমরা কেউ রাগ করব না, রাগ করলে মুত্তাকি হতে পারবো না। তবে হ্যাঁ, শরীয়তের দৃষ্টিতে, শরীয়তের কোনো বিষয় নিয়ে যদি কেউ চিনে মেনে খায়, তা আমরা কেউ বসে থাকতে পারবো না। আমার বিশ্বনবীকে নিয়ে যদি কেউ গালি দেয়, সে সময় কিন্তু চুপ থাকা যাবে না, সে সময় রেগে যেতে হবে। যত শরীরে রাগ আছে, সমস্ত রাগকে কণ্ঠের মধ্যে প্রতিবাদ করতে হবে। সে সময় সমস্ত শরীরের রাগ গুলো হাতের মধ্যে নিয়ে এসে হাত দ্বারা রবির বিশ্বনবী রহমানকে রুখে দিতে হবে। সে সময় কিন্তু চুপ থাকা যাবে না, সে সময় এই হাদিস কাজে লাগালে হবে না। বিশ্বনবী রেগে যেতেন না, বিশ্বনবী ওপর পার্সোনালি অ্যাটাক করলে বিশ্বনবী রাখতেন না। তারপরে ময়দানে কাফেররা কিভাবে বিশ্বনবীর উপর আক্রমণ করলো, কিন্তু বিশ্বনবী তাদের উপর রেগে গিয়ে একটি দোয়াও করেননি, বরং রহমতের নবী রহমতের দোয়া করেছে। কিন্তু যখন বিশ্বনবীর ব্যাপারে, আল্লাহর আইনের ব্যাপারে কেউ কোন অসাধু কোন শব্দ প্রয়োগ করতো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সময় কিন্তু রহমতের নবী বটে, কিন্তু সে সময় রহমতের শব্দ প্রয়োগ করতেন না। প্রতিবাদী কণ্ঠস্বর ভাষা উঠত মসজিদ নববী থেকে, জ্বালাময় ভাষণ, জ্বালাময় বক্তৃতা, জ্বালাময় কর্মসূচি আসতো বিশ্বনবী দরবার থেকে। কিন্তু সে সময় আমরা রেগে যাব, যদি আমাদের ইসলাম নিয়ে কেউ ছিনি মেনে খেলে, আমাদের কোরআন নিয়ে যদি কেউ ছিনি মেনে খেলে, আমরা মুসলমান ঘরে বসে থাকতে পারি না। ভারতের একটি আদালতে কোরআনে কারিমের 26টি আয়াতের বিরুদ্ধে তারা রিট করেছে। আপনারা নিশ্চয়ই জানেন, এই রিট শুনানির পরে, এই রিট জারি হওয়ার পরে যে খবর মুসলমানের কানে চলে এসেছে, এই মুসলমান এই খবর শোনার পর থেকে ঘরে বসে থাকতে পারবে না। 26টি আয়াত নাকি বর্তমান মুসলমানদের এই কোরআনে কারিমের 26টি আয়াত আছে, যে 26টি আয়াত নাকি তাদের অপছন্দ। এই 26টি আয়াতকে ব্যান করার জন্য ভারতের একটি আদালতে রিট করা হয়েছে। মুসলমানদের কলিজার হৃদয়ের স্পন্দন কোরআনে কারিমের একটি হরফকে নিয়ে যদি ছিনি মিনে করা হয়, মুসলমান তো দূরের কথা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রায় 200 কোটি মুসলমানের কেউ সহ্য করবে না। 26টি আয়াত দূরের কথা, একটি হরফের গায়ে তোমরা হাত লাগিয়ে দেখো, মুসলমান নাকি ঘরে বসে থাকতে পারবে না। আমরা রাখবো না, কিন্তু মুসলমানদের স্বার্থের আঘাত আনলে মুসলমানরা চুপ করে থাকবে না। যেমন আমরা বজ্রের পরীক্ষা দিতে জানি, ঠিক তেমনি ভাবে যুদ্ধের ময়দানে জিহাদের সেনাপতির দায়িত্ব পালন করতেও আমরা জানি। আল্লাহ পাক বলেন, মুত্তাকি যদি হতে চান, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাঈ ওয়াত তারাঈ ওয়াল কাযিমিনাল গায়্যা ওয়াল আফিনা আনিন্নাস, মুত্তাকি তো তারা যারা সর্ব অবস্থায় সচ্ছল এবং অসচ্ছল অবস্থাতে উদান করে, এরপরে রাগকে সংবরণ করে, হঠাৎ করে রেগে যায় না। এর পরবর্তী পয়েন্ট আল্লাহ ফাকুন ওয়াল আফিনা আনিন নাস, মুত্তাকিদের পরবর্তী গুণ হলো মুত্তাকি কারো উপর রাগ করে থাকে না, মানুষকে ক্ষমা করে দেয়। আমাদের মধ্যে ক্ষমা করার প্রবণতা নাই, কিন্তু আমরা মানুষকে ক্ষমা করি না বটে, কিন্তু সে ঠিকই শেষে নামাজ শেষে আল্লাহর কাছে বলি আল্লাহ আমাকে মাফ করো, নিজে ক্ষমা করি না, কিন্তু নিজে ক্ষমা নেওয়ার জন্য আবার রেডি, ঠিক কি না? নিজে ক্ষমা করতে চাই না,
কেউ কিছু বলে রাখলে মনে রাখে, ওটাকে ভিতরে পুষে, আর মাঝে মাঝে তার উপর রাগ থাকে, দেখলে গা জ্বলে উঠে, চোখ লাল করে ফেলে, তার ক্ষতি করার চেষ্টা করে। আর নামাজের শেষে ইমাম সাহেবের সাথে প্রথমে হাত তুলে বলে আল্লাহ আমাকে মাফ করো, কিন্তু নিজে মাফ করে না। যে ব্যক্তি আল্লাহর কাছে মাফ নিতে চায়, তার জন্য প্রধান শর্ত হলো অপরকে মাফ করে দেওয়া। আমরা মানুষকে ক্ষমা করতে পারি না, মানুষের ভালো গুণগুলো মনে করতে পারি না, যার কারণে মানুষকে ক্ষমা করার প্রবণতা আমাদের সমাজ থেকে উঠে গেছে। সামান্য বিষয় থেকে সামান্যতম বিষয় নিয়ে মারামারি পর্যন্ত হয়ে যায়, খুন খারাপি পর্যন্ত হয়ে যায়, অথচ মুত্তাকি হতে হলে আপনাদের উচিত ছিল মাফ করে দেওয়া। এজন্য আমরা সবাইকে মাফ করে দিব। যদি মাফ না করতে পারি, কঠিন কিয়ামতের ময়দানে নিজেকে মুত্তাকি হিসেবে পরিচয় দিতে পারবো না। আর মুত্তাকি হিসেবে যদি পরিচয় দিতে না পারেন, আল্লাহর জান্নাত আপনার জন্য না। কারণ উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত তো মুত্তাকি সম্প্রদায়ের জন্য, কোন অসাম্প্রদায়িক ব্যক্তির জন্য জান্নাত নয়। সাম্প্রদায়িক হবে যারা মুত্তাকি, সাম্প্রদায়িক হবে যারা, এদের জন্য আল্লাহ পাক জান্নাত ব্যবস্থা করেছেন। এজন্য আল্লাহ পাক বলে ক্ষমা করে দাও, মাফ করে দাও। যদি মাফ না করো, আল্লাহ তোমাকে মাফ করবে না। আল্লাহ পাক বলে ওয়াইন তাফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফা ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। যারা তোমরা একে অপরকে মাফ করে দাও, যারা তোমরা একে অপরকে ক্ষমা করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি মানুষকে ক্ষমা করার